ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খান ভক্তরা এই নায়ককে তার ক্যারিয়ারের শুরুতে গ্রামীণ জনপদের সাদামাটা লুকে দেখেছেন। গল্পের প্রয়োজনে শাকিব আবারও পর্দায় দাঁড়িয়েছিলেন লুঙ্গি ফতুয়া পরে। নায়িকা পূজা চেরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন গোলুই সিনেমায়। নতুন খবর হলো, নির্মাতা এস এ হক অলিক নিশ্চিত করেছেন ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব পূজার সিনেমা গোলুই। সিনেমার নাম গোলুই। সিনেমায় লালু ও মালা চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন শাকিব খান ও পূজা চেরি। ছবিতে লালুর বউ নন মালা, তাহলে কি প্রেমিকা? সে উত্তর পাওয়া যাবে সিনেমায়। পূজার প্রেমে পড়েছেন শাকিব, আর শাকিবে মুগ্ধ পূজা। নির্মাতা এস এ হক অলিকের গোলুই সিনেমায় লালুকে দেখতে জামালপুর বগুড়ার মধ্যবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে নেমেছিল ভক্তদের ঢল। ভক্তরা শাকিবকে তার ক্যারিয়ারের শুরুতে গ্রামীণ জনপদে সাদা মাটা লুকে দেখেছেন। গল্পের প্রয়োজনে শাকিব খান আবারও পর্দায় দাঁড়িয়েছেন লুঙ্গি ফতুয়া পরে। নায়িকা পূজা চেরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন গোলুই সিনেমায়। নতুন খবর হলো, নির্মাতা এস এ হক অলিক নিশ্চিত করেছেন ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব পূজার সিনেমা গোলুই। 2020-21 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে গোলুই। নৌকার গোলুই থেকে সিনেমার নামকরণ করা হয়েছে গোলুই। গোলুই নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গোলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। গেল বছরের 28 ডিসেম্বর কোনো প্রকার আপত্তি ছাড়াই বা কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ডে প্রদর্শনের পর এ অনুমতি দেয়া হয়েছে।